Urmi! Urmi! Ki yaş ki bulaysın? Hey! Tumara koysi na? Kuttara tin bar gosul koraycha koraycha kuttara je. Ei je fisene pakana lagi roise. Tar pore koysi bikal bela hat pao doai dicho diso? Hoy disi. Kotho nicho taile? Ei je durgondho koycha sa kutta tun. Ei mithya kotha kos tui. Ha kuttara tura koysi tin bar gosul korati. Tui ekbar gosul koraycha tai jani. Tui alsiya mohila. Tui ki amar songshar korbi na chole jabi. কে এই কথা আইলো কে এই কথা আইলো কে নে কুত্তা কুত্তারে তোরে কইছি ডেইলি তিনবার গোসল করাতি মুখ টুক ধোয়াতি আর তিনবার শ্যাম্পু দিয়ে গোসল করাতি করাইছো গোসল করাইছি কাল গো পরে আজ গো দেখলাম যে কুত্তার গায়ে দেগিরা না হে এর লাগি আজ গোর গোসল করাইনি ওরে গ্যারান তো আইয়ে সেটা তো দূর গ্যারান শালির বেটি শালা মারানি তোরে কইছি গোসল করাবি ডেইলি তিনবার তুই কালকে গোসল করাইছো আর এখনো কুত্তারে গোসল করছ নাই এ তোরে রাখছি কিলে আমার সংসারে তোরে কইছি না কুত্তাই যা যদি কোনো অযতন হয় কুত্তার রোগ হলে কুত্তারে সুন্দর করে গোসল করাবি কুত্তারে বালছেনি শোয়াবি কুত্তারে মুছে দিবি কুত্তার শরীর ম্যাসাজ করে দিবি তোরে কি কি অর্ডার দিছি কুত্তারে অবস্থা কেন তোরে আজকে আমি পাইছি তোরে আমি শেষ করে আমা ধরে হে বাবা গো এই কারণ এই কারণ 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 এই কারণ মারে না আইতেছি আইতেছি মানে এতক্ষণ কি করে জলদি আয় জলদি আয় তোরে আমি আজ পিড়াই মারিলাম তোর এত বড় সাহস আছে তুই আমার শখের কুত্তারে গোসল করাস না কুত্তার হাত পা ধোয়াস না কুত্তার শরীর ম্যাসেজ করিস না এই যে এই সাদা খান তারপরে যত মন চাই তত মাইরে না মারে আচ্ছা চা খাই খান তোমার মাথা ঠান্ডা হইছে তো হ্যাঁ ঠান্ডা হইছে শালার মাতারে আজকে আমার সাথে ঝগড়া করলো না মাথাটা ঠান্ডা করে দিল চা খা ভাইয়া হাত তেরি একদম তোমার যে কথা বলছো না ওরা একদম ঠিক তাছাড়া কিটা কিন্তু মানুষের জন্য ভালো জিনিস বুঝছো কি ব্যাপার হন ভাই এই বনুকেরা বাইরে দোকানে রওনা করছি তোমাকে স্বামী স্ত্রীর আনন্দ হাসি দেখা মনে বড় শান্তি পাইলাম ঘটনা কি কি সুখ তোমাদের মধ্যে বইতেছে আর বইলেন না আমরা স্বামী স্ত্রী তো অনেক সুখী যাই এই যুগে দেখাই যান আমরা তো হ্যাপি কাপল আমাদের এত সুখ ভাইয়া কি বলবো আমরা শুধু সুখটা বিক্রি করতে পারি না দেখা তাহলে এই যুগে আমরা সবচেয়ে কোটিপতি হইতাম সুখ বিক্রি কইরা বাবা তোমাদের মুখে নতুন নতুন কথা শুনলাম সুখ বিক্রি করা যায় জাগা তোমরা স্বামী স্ত্রী এত সুখে থেকে আমার দুঃখ কথা মনে পড়ছে রে কেন ভাই কি হইছে আমার বরে আমি ডেইলি চারবার ঝাড়ু দি ফিটাই কেন জিগান কেন একটা কুকুর আছে কুকুরটারে গোসল করে না তিন বেলা বলছি কুকুরে খাওয়াই দিবি কুকুরে মেসেজ করবি কুকুরে সমাদর করবি এই শালা মারানি আমার কথাই শুনে না খালি পিটায় কিন্তু আমি পিটায় সে কোনো কথা করে না আওয়াজ নাই সে তো কোনো প্রতিবাদ করে না সে কি করে পিটানোর পরে আমার এক কাপ চা খাওয়াই দেয় বুঝছে চা খাওয়াই দিলে ও চা খাইয়ে আমি ঠান্ডা হয়ে যাই তখন দেয়া ঝড়গা হয় না ও শালির আর পিটাইতেও পারি না আমাদের মধ্যে আবার আমরা আমাদের সুখটা হচ্ছে অন্য টাইপের আমরা যেভাবে মিল থাকি বা যেভাবে পদ্ধতিটা একটু বলেন না ভাই হ্যাঁ তার আগে ছোট করে একটা বলি স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝা লাগবে এটা কোন ব্যাপার না এটা হয় সামনে একটা কুকুর লিয়ে আপনি যেভাবে আপনার স্ত্রীকে মেরে আসছেন ঠিক না আর ভাই ওটা তো আমি গায়ে পড়ে ঝগড়া করি ইচ্ছা করে মারি তার মানে আপনি গায়ে পড়ে ঝগড়া মানে ইচ্ছা করে ঝগড়া করে কিন্তু সে আমার সাথে ঝগড়া করে না কোনো প্রতিবাদ করে না আজব মহিলা বুঝতে পারছি এখন কি আপনি চাচ্ছেন আমাদের মতন হ্যাপি কাপল হতে আপনাদের পদ্ধতিটা আমরা শিখাই শিখাই দিব আপনি কি করেন তুমি বলে দাও শুনেন আমরা স্বামী স্ত্রীর রাতে যখন ঝগড়া লাগে আমাদের খাটটা তো ইয়া বড় আমি খাটের এই মাথায় দাঁড়াই আর আমার শুনুটা ওই মাথায় দাঁড়াই আমাদের পায়ের যে স্যান্ডেল গুলো আছে এই যে এই যে জুতা এই জুতা এই জুতা দে আমি আমার স্বামীর গায়ে চাঙ্গা দেই মজা পাই হাসি আমার স্বামীর পায়ের জুতাটা দেখাবো কি না 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 দোকান আমার স্বামীর পায়ের জুতা দে আমার গায়ে চাঙ্গা মারে আমার স্বামী হাসে এইভাবে আমরা অনেক আনন্দ করি অনেক মজা পাই আমরা হ্যাপি কাপল চাঙ্গা মানে মানে আপনি জুতা ওরে মারেন ওর গালে মারেন সে আপনার গালে মারে জুতা না দিল দেই দিল দিল দিয়ে একজন একজনের গালে জুতা মারে গালে লাগলে তখন আমি আমরা হাসি পয়সা থেকে আনন্দ পাই ওরে বাবা রে থাক বুঝছি বাই তা আমার বউ হাজার গুণে ভালো আছে হ্যাঁ আপনারা যদি আপনারা দুজন হে মার খা হিসা মারেন আপনার কোয়াল দূরে মে আসলে পাগলে কিনা কয় ছাগলে কিনা কিনা খাই চলো আমরা জুতা ঢেলা ঢেলি করি এ টাইসন বাগিনা কেমন আছো হ্যাঁ মামা ভালো কিন্তু তুমি এবার জিমাই জিমাই কই যাইতেছো মনে শান্তি নাই রে বাগিনা মনে শান্তি নাই মনে শান্তি নাই
ওই যে তোর মামির লগে সব রকম ঝগড়া লাগাই থাকে। হ্যাঁ এত ঝগড়া করো কি লাগে কি নিয়ে ঝগড়া করো আমি হেরে বুঝি না। এ তো করে না করি তো আমি তার পায়ে ফড়ি ঝগড়া লাগাই দিই। পায়ে ফড়ি ঝগড়া লাগাই দিই ঝগড়া লাগাই দাও। হ্যাঁ আচ্ছা কি নিয়ে ঝগড়া লাগে? ওই যে আমার একটা কুকুর আছে না, হ্যাঁ এটা নিয়ে ঝগড়া করি। তারপরে ওষুধ ঠিক মতো খাওয়াইতো, তারপরে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাইতো, রাত্রে তোর মামির লগে শোয়াই রাখতো, শীত লাগলে খাতা কাপ দিয়ে দিত। সে কিছুই করে না, একদিন করলে দুই দিন করে না, ইয়ার পরে যারো দিয়ে ইচ্ছা করেন পিটাই, কিন্তু বেচারে কোনো প্রতিবাদ করে না, খালি পিটা খাইয়ে যাচ্ছে। কিন্তু একটা ঘটনা বাগি না, কি ঘটনা? ঘটনা হলো যখন আমি পিঠা শেষ করি, ফিরতে ফিরতে হরণ হয়ে যায়, সে কি ফাঁকে কি করে একটু দাঁড়ান, আমি দাঁড়াই, সে করে ফট করে ঘরে এক কাপ চা এনে দেয়। চা এনে দিলে চাটা আমার হাতে দেয়, দুই তিন শোষণ খাইলে আমার ঠান্ডা হয়ে যায়, তখন আর মারামারি করি না, মন মেজাজ ভালো হয়ে যায়, তখন বাইরের দিকে চলে যাই। এটা কেন হয় কলতো বাগি না? এটা তো বুঝলাম না। দোকানদার ভাই কইলাম যে দোকানদার ভাই আমারে শুনু 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 হারাম দাদা তোরে এই কথা লাই দাঁড় করেছি। আচ্ছা শুনো আমি জেনে বই, জেনে বই বিষয়টা দেখি তারপরে তোমার জানাবো। জেনে বসবি? হ্যাঁ লেদা হলা বেলা আবার দেন বইব বিয়া তো আমার কি শিখে দোকানদারের বলবো চিউ চিউ বিয়া তো আজকে ওরে ওরে আজকে আমি ফিডাইয়া না আজকে দাঁড়ো দি ফিডো না আজকে আদি খালি ঘুষি রূপে ঘুষি মারুম, ঘুষাইতে ঘুষাইতে অস্থির বানালাম, দেখি সে আজকে প্রতিবাদ করে কিনা। আজকের মায়ের কাকে বলে ঠাডা পড়ি না মায়, ও মায়রে মায়ের সৈন্যের মাঝে কিসমিস করতেছে, কি মাইরটা দেয় তোরে দিম ওই গপ্তে বাইরে মায়ের কারে বলা আজকে দেখবি শালা মারানি। এই না মারার আগে চা খাই এলাম এনার্জি পেয়ে গেল। এটা কি কিরে এখন মারেন কেমনে মারুন? চার মধ্যে কি জাদু আছে? খাওয়ার পরে আমি ঠান্ডা হয়ে গেলাম, আমি তো উত্তেজিত হয়ে আইছি, আজকে তোরে পিঠা কাকে পয় ঝাড়ু দিয়ে হাত দিয়ে ঘুষাইয়া তোর শরীরের মাংস রেশা রেশা তেনা তেনা করে হলাম, কিন্তু আমি চা খাওয়ার পরে ঠান্ডা হয়ে গেলাম। আচ্ছা বুঝলাম না তোরে এত মারি এত পিটাই তুই উত্তেজিত হস না কেন, তুই ঝগড়া করস না কেন, তুই প্রতিবাদ করস না কেন, ঘটনা কি? আমি প্রতিবাদ করি কচু করস, কোনোদিন আমি দেখলাম না তোরে জালে দিয়ে ফিটলে তুই কস না, হে গোলামের ভূত আমার ভিডিওসকে একটা গাইলে দিলি না, তুই প্রতিবাদ করস কইলে আমি বিশ্বাস করুম। আসলে ঘটনা হয়েছে কি, আমি যেভাবে প্রতিবাদ করি ওইভাবে আপনি দেখেন না, আপনার না দেখে প্রতিবাদ করি। রাত্রে ঘুমের মাঝে নিচে আমার লাথি দেশ? না না না। তাইলে কেমনে প্রতিবাদ করিস? নাইলে আমি ঘুমাইলে তুই আমার গালে থাপড় দেশ? না ওই সব করি না। তাইলে কেমনে প্রতিশোধ নেস? তাইলে শুনেন এই যে চার কাপ আছে না, আপনি যখন গরম হয়ে যান তখন তো গরম গরম এক কাপ চা না দেয় আপনারে, কিন্তু এই চার মধ্যে আমি তিনবার এইভাবে তিনবার থুতু দিয়ে আপনারে থুতু খাওয়াইয়া প্রতিশোধ নেই। হ্যাঁ